শিলিগুড়ি মাইকেল মধুসূদন কলোনিতে চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক ধৃতের নাম সন্তোষ বর্মন ধৃত মাথা ভাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে উল্লেখ্য গত 18 জুলাই মাইকেল মধুসূদন কলোনির বাসিন্দা বিপ্লব চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত আরও একজনের নাম জানতে পারে পুলিশ এরপরই বুধবার সন্তোষ বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় পুলিশ সূত্রের খবর ধৃতরা দীর্ঘদিন ধরেই ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলসহ বিভিন্ন এলাকায় হওয়া একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে